নদীভিত্তিক পর্যটন হতে পারে নদী রক্ষার প্রধান হাতিয়ার। সম্ভাবনাময় এই পর্যটন খাতের প্রসারের জন্য দরকার নদীগুলোকে দখল দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া। নদী পর্যটন বিষয়ক এক সেমিনারে বিশেষজ্ঞরা এই খাত নিয়ে আগামীতে ভালো কিছুর আশা করছেন। বিস্তারিত জাইদুজ্জামানের রিপোর্টে। নদীভিত্তিক পর্যটন আর নদী রক্ষার বিষয়টি একে অপরের পরিপূরক, একটি অপরটির উন্নতির হাতিয়ার। বাংলাদেশের বৈচিত্র্যময় নদীগুলো একটু স্বাভাবিক রূপে রাখা গেলে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে, আর এই নদীভিত্তিক পর্যটন হতে পারে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। এসব আলোচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নদী পর্যটন বিষয়ক সেমিনারে। সম্ভাবনাময় নদী পর্যটনের প্রচার ও প্রসারে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। নদীর ইউনিক যে আইডেন্টিটি রয়েছে, সেই আইডেন্টিটির একটা ডাটাবেস তৈরি করেন, জাস্ট এনাফ অচ্ছুকে যদি আপনারা করে যেতে পারেন, বাংলাদেশের জন্য অনেক কিছু করা হবে। এরপরে যারা আসবেন তারা আস্তে আস্তে আমরা সামনে এগুতে থাকবো। এই রিভারটাকে কীভাবে সারাউন্ডিং একটা সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে সব আমরা মানে প্রেজেন্ট করতে পারি আপনার টুরিস্টদের কাছে, আর গভর্নমেন্ট কিন্তু সেরকম কাজ করে যাচ্ছে। তবে নদী পর্যটনের প্রসারের পূর্ব শর্ত হল দখল দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। দরকার প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার, এজন্য উদ্যোগ নেওয়ার কথা বলেন দায়িত্বশীলরা। আমরা কিছু কিছু ছোট ছোট কাজ করার চেষ্টা করছি, যাতে করে সেফলি সেফ পল্টুন ক্রিয়েট করে আমাদের যখন নৌকায় উঠবে টুরিস্টরা তার জন্য সেফলি উঠতে পারে, এবং কিছু টয়লেট ফ্যাসিলিটিস যেটা আমরা করছি এটা ইনশাআল্লাহ খুব শিগগিরই এটা আগামী মনসুনের আগে আমরা কমপ্লিট করে ফেলব। নদীকে যদি স্টাডি করতে হয়, উন্নয়ন করতে হয়, পর্যটন ব্যবস্থা বাড়াতে হয়, তাহলে আপনারা রিসার্চের দিকে যেতে হবে, এবং রিসার্চ করে যেটা দেয় সেটি আবার গ্রহণ করতে হবে যারা পলিসি মেকার, অ্যাট দ্য সেম টাইম যারা অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দি ম্যানেজারিয়াল স্কিল নিয়ে যারা কাজ করবেন। সরকারি বেসরকারি কয়েকটি সংস্থার সহযোগিতায় সমৃদ্ধি ও বৈচিত্র্যে নদী পর্যটন শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর।